আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি। এই অধ্যায়ের উপরে আজকেই প্রথম ক্লাস নিচ্ছি। আর প্রথম ক্লাসে আমরা যে অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 5.1 বিবরণমূলক রচনা লিখি। তো আমরা মূলত এখন বিবরণমূলক রচনা লিখব। এখানে নির্দেশনা বলা হয়েছে, নিচে চারটি ধারাবাহিক ছবি দেওয়া হলো, ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো। এক একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লেখো। রচনাটির আয়তন হবে 250 থেকে 300 শব্দ। রচনার শুরুতে একটি শিরোনাম দাও, বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো। তো শিক্ষার্থীরা, আমরা নির্দেশনা দেখে নিলাম এবং এই নির্দেশনা অনুযায়ী আমরা মূলত আমাদের সেই বিবরণমূলক রচনাটি তৈরি করব। আমাদের মূল বইতে চারটি ছবি দেওয়া রয়েছে। এই চারটি ছবি আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, তারপর এই ছবিগুলোর ভিত্তিতেই মূলত আমরা একটি রচনা তৈরি করব। যেমন প্রথম এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ঝড়ের ছবি, এটি হতে পারে একটি সাইক্লোন অথবা ঘূর্ণিঝড়। আমরা দেখতে পাচ্ছি খুব বড় ধরনের ঝড় হচ্ছে এবং সাগরের পাড়ে লাল রঙের পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। এটি দ্বারা মূলত বিপদ সংকেতকে নির্দেশ করা হয়ে থাকে। যখন খুব বড় ধরনের ঝড় আসে তখন কিন্তু সাগরের পাড়ের মানুষকে সতর্ক করার জন্য ঠিক এভাবে পতাকা টানিয়ে দেওয়া হয়। তো আমরা প্রথম ছবিটি দেখে নিলাম। এরপরে দ্বিতীয় ছবিটি আমরা দেখে নেব। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ের প্রভাবে গাছপালা ভেঙে গেছে, বাড়ি ঘরের চালা উড়ে গেছে, নৌকা ভেঙে গেছে, পুরো পরিবেশ একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। এরপরে আমরা পরবর্তী ছবিটি দেখে নেব, যেখানে আমরা 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি যে বন্যা হয়েছে, বন্যার কারণে চারিদিক প্রায় ডুবে গেছে এবং মানুষজন বাধ্য হয়ে তাদের বাসা ছেড়ে একটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি উপরে বেশ কিছু মানুষ জড়ো হয়ে আছে, তারা মূলত আশ্রয় গ্রহণ করেছে এখানে, এবং নিচে দেখতে পাচ্ছি নৌকাও রয়েছে। পরবর্তী ছবি আমরা দেখব। পরবর্তী যে ছবিটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন তারা তাদের ঘর বাড়ি তৈরি করছে। এর মানে হচ্ছে যখন ঝড় হয়েছিল তখন ঝড়ের প্রভাবে ঘর বাড়ি গাছপালা সব কিছু ভেঙে গেছে, তো এখন তারা সবাই মিলে আবার সম্মিলিতভাবে তাদের সেই ঘর নির্মাণ করছে এবং নতুন করে তাদের জীবনযাপন শুরু করবে। তো আমরা এই ছবিগুলো বিশ্লেষণ করলাম, পর্যবেক্ষণ করলাম। এবার এই ছবিগুলোর আলোকে আমরা কী করব, একটি বিবরণমূলক রচনা তৈরি করব। তো চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা এই রচনাটি তৈরি করতে পারি। শিক্ষার্থীরা, প্রথমে আমরা আমাদের রচনার একটি শিরোনাম বা টাইটেল দেব। আমি যে রচনাটি লিখেছি তার টাইটেল ঠিক এভাবে দিয়েছি, প্রলয়ংকারী ঘূর্ণিঝড়। তো প্রথমে আমরা অনুচ্ছেদ 1 নিয়ে আলোচনা করব। অনুচ্ছেদ 1-এ আমি যেটি লিখেছি সেটি আমি মূল বইয়ের 1 নম্বর ছবিটি পর্যবেক্ষণ করে লিখেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি, বাংলাদেশ হিমালয়ের পাদদেশে বঙ্গোপসাগরের তীরে একটি সবুজ শ্যামল অপরূপ সুন্দর দেশ। অসংখ্য নদনদীর পরিগঠিত সমতল ভূমির এই ভূখণ্ড অত্যন্ত উর্বর। এই ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে গণ্য। এদেশে প্রতি বছরই সাইক্লোন বা ঘূর্ণিঝড় আঘাত হানে। বিশেষ করে বাংলাদেশের সমুদ্র উপকূল সংলগ্ন জেলাগুলোতে সাইক্লোন জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে। সচরাচর বঙ্গোপসাগরে প্রথমে নিম্নচাপের সৃষ্টি হয়, ফলে সাগরবক্ষে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এই ঝড় ক্রমে শক্তিশালী হতে হতে উপকূলের দিকে আসতে থাকে। আবহাওয়া দপ্তর সেই ঘূর্ণিঝড়ের শক্তিমত্তা বা ধ্বংসলীলা অনুমান করে কখনো 3 নম্বর বিপদ সংকেত, কখনো বা 10 নম্বর মহাবিপদ সংকেত দেয়। সমুদ্র তীরবর্তী এলাকার লোকজন জানমাল রক্ষার চেষ্টা চালায়। সরকার জানমালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য স্থানে স্থানে বিপদ সংকেতের পতাকা টানিয়ে দেয়। সমুদ্র তখন উত্তাল হয়ে ওঠে। 10 থেকে 15 ফুট উঁচু প্রবল ঢেউ উপকূলে মারাত্মক আঘাত হানে। তাহলে শিক্ষার্থীরা, অনুচ্ছেদ 1-এ মূলত আমরা এই বিবরণমূলক রচনাটির শুরু করলাম। আমি এখানে ঘূর্ণিঝড় সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা করলাম। এরপরে পরবর্তী ছবিগুলো বিশ্লেষণ করে আমরা আরও 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর অনুচ্ছেদটি লিখব। তো চলো আমরা দ্বিতীয় অনুচ্ছেদটি দেখে নিচ্ছি। দ্বিতীয় অনুচ্ছেদে আমি যেটি লিখেছি সেটি হচ্ছে, প্রবল সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশাল ঢেউয়ের জলরাশির আঘাতে উপকূলবর্তী গ্রামগুলো প্লাবিত হয়। প্রায় সাইক্লোনে বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় 100 কিলোমিটারের উপরে। এই প্রচণ্ড গতির বাতাস উড়িয়ে নেয় কাঁচা ঘরবাড়ি, ভেঙে ফেলে গাছপালা। ঝড়ের কারণে ভাঙা গাছপালার ডাল গিয়ে পড়ে কখনো ঘরের চালের উপর, কখনো রাস্তায়।
সেই ঝড় ও জলোচ্ছ্বাসের কারণে মাঠের ফসল একেবারে ধ্বংস হয়ে যায়। শুধু ঘরবাড়ি, গাছপালা আর মাঠের ফসলই নয়, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সম্মিলিত আঘাতে গবাদি পশু পাখি ও মানুষের ব্যাপক প্রাণহানি ঘটে। কয়েক ঘন্টার তাণ্ডবে বিস্তীর্ণ এলাকা একেবারে লণ্ডভণ্ড হয়ে যায়। তার শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে অনুচ্ছেদ দুইটি আমি কিভাবে লিখলাম। এবার আমরা লিখব অনুচ্ছেদ তিন, যেখানে আমি লিখেছি প্রবল ঘূর্ণিঝড়ের আঘাত থেকে বাঁচার জন্য উপকূলবর্তী এলাকার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এসে আশ্রয় নেয়। বিগত বছরগুলোর ভয়াবহ অভিজ্ঞতার আলোকে সরকার সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন স্থানে পাকা দোতলা আশ্রয় শিবির নির্মাণ করেছে। অবশ্য চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল, তবুও এসব আশ্রয়কেন্দ্রে গিয়ে হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে পারে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের জন্য আশ্রয়কেন্দ্রগুলোই একমাত্র ভরসা। অনেকে তাদের ছোট নৌকাগুলো আশ্রয় শিবিরের কাছাকাছি নিয়ে আসে, যাতে এগুলো সমুদ্রে ভেসে বা ডুবে না যায়। তো আমরা তিন নম্বর অনুচ্ছেদটি দেখে নিলাম। এবার সবশেষ যে অনুচ্ছেদ, অর্থাৎ চার নম্বর অনুচ্ছেদ, সেটি আমরা দেখে নেব। চারে আমি লিখেছি সাইক্লোন বা ঘূর্ণিঝড় উপকূলবর্তী জনসাধারণের যানমাল ব্যাপক ক্ষতিসাধন করে, এতে তারা খুব বিপাকে পড়ে, কিন্তু দু একদিনের মধ্যে তারা আবার জীবনের জয়গানে মেতে ওঠে। এরা তাদের ভাঙা ঘরবাড়ি তৈরি করতে থাকে, ভূপতিত ও ভেঙে পড়া গাছের ডালপালা কেটে রাস্তা চলাচলের উপযোগী করে। এক্ষেত্রে উপকূলের নারীরাও পুরুষের সাথে একযোগে কাজ করে, নতুন করে নির্মিত হয় ঘরবাড়ি, আবার শুরু হয় জীবন, বুনতে থাকে স্বপ্ন। শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে আমি চার নম্বর অনুচ্ছেদটি শেষ করলাম। তো এর মধ্য দিয়েই আমরা মূলত আমাদের মূল বইয়ের এই চিত্রগুলো পর্যবেক্ষণ করে একটি বিবরণমূলক রচনা তৈরি করেছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী অ্যাক্টিভিটি 5.2, বিশ্লেষণমূলক রচনা লিখি। এখানে যে কাজটি করতে বলা হয়েছে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।